পল্লী কবি জসিম উদ্দিন একজন বাঙালি কবি, গীতিকার, উপন্যাসিক ও লেখক। পল্লী কবি উপাধিতে ভূষিত জসিম উদ্দিন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। তিনি ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব অর্জন করেছিলেন। 1903 সালের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তার জন্ম। পৈতৃক নিবাস একই জেলার গোবিন্দপুর গ্রামে। পিতা আনসারউদ্দিন মোল্লা ছিলেন একজন স্কুল শিক্ষক। শৈশবে ফরিদপুর হিতৈষী স্কুলে জসিম উদ্দিনের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। তারপর ফরিদপুর জেলা স্কুল থেকে 1921 সালে প্রবেশিকা, রাজেন্দ্র কলেজ থেকে 1924 সালে আইএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1929 সালে বিএ এবং 1931 সালে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি এমএ পাস করেন। কবি জসিম উদ্দিনের কর্মজীবন শুরু হয় পল্লী সাহিত্যের সংগ্রাহক হিসাবে। স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নকালে দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এ কাজে তিনি নিযুক্ত হন। এমএ পাস করার পর থেকে 1937 সাল পর্যন্ত তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী ছিলেন। 1938 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান করেন। এখানে 1943 সাল পর্যন্ত চাকরি করার পর 1944 সাল থেকে তিনি প্রথমে বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। কবি জসিম উদ্দিনের কবিত্ব শক্তির প্রকাশ ঘটেছে ছাত্র জীবনেই। তখন থেকেই তিনি তার কবিতায় পল্লী প্রকৃতি ও পল্লী জীবনের সহজ সুন্দর রূপটি তুলে ধরেন। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার অস্তিত্ব যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। কলেজ জীবনে কবর কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তার এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। কবি হিসাবে এটি তার এক অসামান্য সাফল্য। জসিম উদ্দিন সাহিত্যের নানা শাখায় কাজ করেছেন, যেমন গাথাকাব্য, খণ্ডকাব্য, নাটক, স্মৃতিকথা, শিশু সাহিত্য, গল্প, উপন্যাস ইত্যাদি। তার প্রথম কাব্যগ্রন্থ রাখালি প্রকাশিত হয় 1927 সালে। তার প্রধান কাব্যগ্রন্থগুলি হল নকশিকাতার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, রঙিলা নায়ের মাঝি, মাটির কান্না, সুচয়নী, পদ্মা নদীর দেশে, ভয়াবহ সেই দিনগুলিতে, পদ্মা পার, বেদের মেয়ে, পল্লীভধু, গ্রামের মায়া, ঠাকুর বাড়ির আঙিনায়, এরূপ অসংখ্য কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। কবি জসিম উদ্দিন জারিগান ও মুর্শিদি গান নামে লোকসঙ্গীতের দুখানি গ্রন্থ সংকলন ও সম্পাদনা করেছেন। 1968 সালে তার সম্পাদনায় কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকাশিত হয় জারিগান। জারিগান একান্তভাবেই বাংলাদেশের নিজস্ব সৃষ্টি। এ গ্রন্থে জারিগানের মোট 23টি পালা সংকলিত হয়েছে। গ্রন্থের ভূমিকায় জসিম উদ্দিন জারিগানের উৎস এবং বিভিন্ন এলাকার জারিগানের বৈশিষ্ট্য তুলে ধরেন। দ্বিতীয় গ্রন্থটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। তার নকশিকাতার মাঠ কাব্যটি দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট এবং বাঙালি হাসির গল্প গ্রন্থটি ফোক টেলস অফ ইস্ট পাকিস্তান নামে ইংরেজিতে অনুদৃত হয়েছে। বাংলা কবিতার ধারায় জসিম উদ্দিনের স্থানটি ছিল অনন্য। তার কবিতা অনাড়ম্বর কিন্তু রূপময়। গ্রাম বাংলার ঐতিহ্য ও লোকজীবন জসিম উদ্দিনের কবিতায় নতুন রূপ লাভ করেছে। বাংলাদেশের মানুষের সুখ দুঃখ,
হাসি কান্না ও জীবন সংগ্রামের কাহিনী তার কবিতার প্রধান উপজীব্য। তার কবিতায় দেশের মাটির সাক্ষাৎ উপলব্ধি ঘটে, এজন্য পল্লীকবি হিসাবে তার বিশেষ ও স্বতন্ত্র পরিচিতি রয়েছে। তার গদ্য রচনাও বিশেষ আকর্ষণীয়, সরল সরস গভীর ও আন্তরিকতার স্পর্শে তা মন ছুঁয়ে যায়। জসিম উদ্দিন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং এ ধরনের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা। এরূপ মানসিকতার কারণেই ষাটের দশকে পাকিস্তান সরকার রেডিও ও টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের উদ্যোগ নিলে অনেকের মতে তিনিও এর তীব্র প্রতিবাদ জানান। তিনি বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলন এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন দৃঢ় সমর্থক ছিলেন। জসিম উদ্দিন বাংলা সাহিত্যের একজন বিশেষ সম্মানিত ও বহু পুরস্কারে পুরস্কৃত কবি। তিনি প্রেসিডেন্টের প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার ডিগ্রি, বাংলাদেশ সরকারের একুশে পদক এবং স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। তিনি 1974 সালে বাংলা একাডেমি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করেন। কবি জসিম উদ্দিন 1976 সালের 3রা মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। ইব্রাহিম হোসেন সজীব, মুক্ত নিউজ 24 টিভি।